আমাদের আঞ্চলিক ভাষায় বা চিটাগাংয়ের ভাষায় একটা কথা আছে, গড় টুনি গড় লাগাই দাও, পুরুষরা চিরকুমার থাকতে পারে কিন্তু মহিলারা চিরকুমারে থাকতে পারে না। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পড়ালেখার এই অনন্য আয়োজনে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুফিয়া কামাল, আমাদের বিখ্যাত মহিলা কবি সাহিত্যিক, যিনি বাংলা সাহিত্যের অনবদ্য অবদান রেখেছেন, সেই মহৎ সেই মহীয়সী নারী সম্পর্কে আমরা আজকে জানব। আমাদের সুফিয়া কামাল, আপনারা দেখতে পাচ্ছেন সুফিয়া কামাল, এই যে সুফিয়া কামালের বিখ্যাত একটা কাব্যগ্রন্থ রয়েছে যেটার নাম হচ্ছে সাজের মায়া। আমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু এখান থেকে একটা কবিতা আছে, বিখ্যাত কবিতা, আমারে গাহিতে গান বসন্তরে আনিতে বাড়িয়া রহেনি সে বুলে নিয়ে এসেছে ফাগুন সরিয়া। বর্তমানে ফাগুন মাস চলতেছে, সবাইকে ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। এই যে তাহারাই বিখ্যাত কবিতা, তাহারাই পরমাণু সংকলন করা হয় সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে, এটা 1948 সালে প্রকাশিত হয়। এরপর আমরা যদি এই কবি সাহিত্যিক সম্পর্কে আরেকটু জানি বিস্তারিতভাবে, এই যে সুফিয়া কামাল 1911 সালে বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। বিভিন্ন কবি সাহিত্যিকরা চাকরির সুবাদে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা মামার বাড়িতে জন্মগ্রহণ করে, যার কারণে তাদের পৈতৃক নিবাস কিন্তু অন্য জায়গায় হয়। তো আমাদের সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়, তার মানে পিতার বাড়ি কুমিল্লায়। এটা আমাদের টিচারদের জন্য খুবই পছন্দনীয় একটা প্রশ্ন, সেই জন্য আমরা সবাই মনে রাখবো সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়। এবার আসো, 1918 সালে তিনি বাবার বাড়িতে গিয়েছিলেন, হ্যাঁ আবার মামার বাড়িতে চলে আসে। তাহলে এই যে দেখেন, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন যেখানে জন্মগ্রহণ করবে করুক, তার মাতৃক টানে সে আবারও কি চলে আসে নিজের বাবার বাড়িতে বা পৈতৃক নিবাসে। পরবর্তীতে কোনো একটা কারণে সে আবারও মামার বাড়িতে চলে যায়। কারণটা ছিল তার বাবা সুফিয়া কামালের বাবা নিরুদ্দেশ হয়ে যায়, সাধকের উদ্দেশ্যে বা ঋষির উদ্দেশ্যে তিনি নিরুদ্দেশ হয়ে যায়, যার কারণে তার মাকে বাধ্য হয়ে তার মামার বাড়িতে চলে আসতে হয়। এবং 1922 সালে সে আস্তে আস্তে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে, তার মামাতো ভাই একটা ওই কী করতেছে, তার মামাতো ভাই একটার জন্য পাত্রী দেখা শুরু করতেছে, মেয়ে দেখা শুরু করতেছে, এদিকে দেখতেছে এদিকে দেখতেছে, এখন কি করবে। শেষমেশ আমাদের আঞ্চলিক ভাষায় বা চিটাগাংয়ের ভাষায় একটা কথা আছে, গড় টুনি গড় লাগাই দাও, তার মানে ফুফাতো বোনকে মামাতো ভাই বিয়ে করে ফেলেছে, বুঝাতে পেরেছি। অর্থাৎ এই যে দেখ, 1922 সালে মামাতো ভাই নেহাল হোসেনের সাথে বিয়ে হয়, এই যে নেহাল হোসেনে তাকে কাব্যসাধনার সাহিত্যলিকার অনুপ্রেরণা জুগিয়েছিল। যখন সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিলেন তখন আমাদের মহিলারা এত স্বাধীনতা, অবাধ স্বাধীনতা তাদের মধ্যে ছিল না। 1922 সালে নেহাল হোসেনের সাথে বিয়ে হয় এবং 1932 সালে তাদের দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনের 10 বছরের মধ্যে নেহাল হোসেন মৃত্যুবরণ করেন। যে মানুষটা তাকে কাব্য সাধনার জন্য অনেক অনুপ্রেরণা জাগিয়েছিলেন, সেই মানুষটাই আজকে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং তারই সুবাদেই বিখ্যাত সেই কবিতা তাহারে পরমনে তিনি রচনা করেন। 1935 সালে সেটা আবার তাহারে পরমনে কবিতাটি প্রকাশিত হয় কোন পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায় কার্তিক সংখ্যায়। আচ্ছা, এরপরে মহিলারা যাই হোক একটাতে কোনোভাবে কি নয় আসক্ত নয়, পুরুষরা চিরকুমার থাকতে পারে কিন্তু মহিলারা চিরকুমারে থাকতে পারে না, একজনের জন্য কখনো কেউ অপেক্ষা করে না, পুরুষরা কিন্তু থেকে যায়। আচ্ছা যাই হোক, 1939 সালে গিয়ে সে আরেকটাকে বিয়ে করে ফেলেন, তাহলে তুমি ওর জন্য কেন কবিতা লিখবা আমাকে বলো তো, ও মরে গেছে ওর জন্য কবিতা লিখছ, এখন শেষমেশ তো আরেকটাকে বিয়ে করে ফেলেছো। শেষমেশ কামাল হোসেনের সাথে বিয়ে করে ফেলে 1939 সালে এবং তার নাম অনুসারে তার নামসহ পরিবর্তন করে দে সুফিয়া কামাল। ওকে, এবার আসো তার সম্পর্কে আমরা আরো একটু বিখ্যাত কিছু জানি। যেমন দেখো, তাকে বলা হয় জননী সাহসিকা, তাকে বলা হয় জননী সাহসিকা। মুক্তিযুদ্ধ ও আত্মত্যাগের ইতিহাসের কারণে তাকে বলা হয়, মুক্তিযুদ্ধে তিনি যে আত্মত্যাগ করেছিলেন সেজন্য তাকে উপাধি দেওয়া হয়েছিল জননী সাহসিকা। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে, সুফিয়া কামাল। এরপরে দেখো, তিনি মহিলা সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠা করেন কত সালে, 1969 সালে, যখন আমাদের গণ অভ্যুত্থান চলেছিল তখন। তার একটা সম্পাদিত একটা পত্রিকা ছিল যেটার নাম ছিল কি বেগম, তিনি রবীন্দ্র কাব্যধারার অন্যতম একটা গীতি কবি ছিলেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় বাসন্তী, যেটা প্রকাশিত হয় হচ্ছে সওগাত পত্রিকায় 1926 সালে। আচ্ছা, তার কয়েকটা কাব্যগ্রন্থ যদি আমরা আরও জানি,
একটা হচ্ছে মায়া কাজল, মনোজীবন, অভিযাত্রিক, উদাত্ত পৃথিবী, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। আমরা অনেকেই কাব্যগ্রন্থ চিনি না। কাব্যগ্রন্থ হচ্ছে যেখানে অনেকগুলো কবিতা একসঙ্গে মজুদ থাকে। আচ্ছা, এরপরে দেখো তিনি কি কি পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, একুশে পদক পেয়েছেন, বেগম রুকিয়া পদক পেয়েছেন, স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, সংগ্রামী নারী পুরস্কার পেয়েছেন। ওকে, এরপরে আমরা আর একটু দেখি ওনার আত্মজীবনী কি। আত্মজীবনী মানে আমি জীবন সম্পর্কে যা লিখি, আত্মজীবনী। যেমন দেখো, একালে আমাদের কাল, একালে আমাদের কাল, এটা প্রকাশিত হয় 1988 সালে এবং স্মৃতিকথা একাত্তরের ডায়েরি। এখান থেকে একটা প্রশ্ন আমরা মনে রাখতে পারি, দেখেন একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল, আবার একাত্তরের দিনগুলো যদি বলি তখন হবে জাহানারা ইমাম। তাহলে একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল 1989 সালে, আবার একাত্তরের দিনগুলো লিখেছিল জাহানারা ইমাম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক, তারা তাদের আছে একাত্তরের দিনগুলি। তার ভ্রমণ কাহিনী ছিল একটা, সোভিয়েত গিয়েছিলেন তিনি একবার, এই যে সোভিয়েতের দিনগুলো। যেমন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখি, তিনি লিখেছিলেন 52 দিনগুলো, উনি লিখেছিলেন সোভিয়েতের দিনগুলো। আচ্ছা, আর কিছু জানি, তার শিশুতোষ গ্রন্থ, অর্থাৎ শিশুদের জন্য তিনি কী কী করেছেন। ইতল বিতল 1906 সালে, 65 সালে এবং নউল কিশোরের দরবারে 1920 সালে যেটা প্রকাশিত হয়। এরপরে আমাদের আর কিছু নাই এই যে সুফিয়া কামাল সম্পর্কিত। এই যে বিখ্যাত কবি সাহিত্যিক সুফিয়া কামাল পরবর্তীতে 1999 সালে পরলোক গমন করেন। তো আজকে এই ছিল সুফিয়া কামাল সম্পর্কিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়ালেখার সাথে থাকো, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেজকে ফলো করে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।